গাড়িতে রাজস্থান এই সিরিজের তৃতীয় পর্বে আপনারা দেখেছিলেন জয়পুরের সংক্ষিপ্ত ইতিহাস। এই জয়পুর শহর কনস্ট্রাকশন শুরু হয় 1727 সাল নাগাদ আর শেষ হয় 1732 সালে। পৃথিবীর সবথেকে বড় সাহিত্য উৎসব এই জয়পুরেই হয়। আর আমাদের প্রথম দিন জয়পুরের তিনটি কেল্লা বেড়ানোর অভিজ্ঞতা। সেই দিন সকালে বেরিয়ে আমরা একে একে দেখে নিয়েছিলাম আমের বা অম্বর ফোর্ট। রানীদের হুইল চেয়ারে করে ঘোরানো হতো, রানীরা পায়ে হেঁটে চলতে পারতো না, কারণ গায়ে থাকতো 21 কেজির গয়না এবং শাড়ি। তারপরে গিয়েছিলাম জয়গড় ফোর্ট। সারা পৃথিবীতে এর থেকে বড় কামান অন হুইলার নেই। ওপরে এলে পরে এপাশের অম্বর ফোর্ট তো দেখতেই পাবেন, আর এদিকে আরাবল্লী রেঞ্জের পাহাড়গুলো খুব সুন্দর লাগে। তো জয়গড় ফোর্ট একদম মিস করবেন না জয়পুরে এলে। আর সবশেষে নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখান থেকে জয়পুর শহরের বার্ডস আই ভিউ। দুর্দান্ত ভিউ পাওয়া যায় জয়পুর শহরের নাহারগড় ফোর্টের ওপর থেকে। যারা এখনো আগের পর্বগুলো দেখেননি তাদের জন্য ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, প্লিজ আগের পর্বগুলো দেখে নিন। জয়পুরে প্রথম দিন কেল্লা দেখে ফিরে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম জয়পুর শহর থেকে 24 কিলোমিটার দূরের চকিধানীতে। জয়পুরে যেখানেই থাকুন না কেন, চকিধানী যাওয়া আসার জন্য কিন্তু গাড়ি রিজার্ভ করতে হবে। গাড়ি ভাড়া কম বেশি 1000-1500 টাকার মতো পড়বে। আমাদের হোটেল থেকে চকিধানী যাওয়ার জন্য সময় লেগেছিল 45 মিনিট। ধানী কথার মানে হলো ছোট্ট গ্রাম। চকিধানী একটা ক্রিয়েটেড রাজস্থানী ভিলেজ, আর্টিফিশিয়াল ভিলেজ। এখানে আপনি রাত্রিবেলা ডিনার করতে পারেন, বিভিন্ন রকমের রাজস্থানি ডিশ রয়েছে। এই গ্রামে ঢোকার টিকিট হলো জনপ্রতি 750 টাকা আর বাচ্চাদের ক্ষেত্রে 450। এতে রাতের খাবারের খরচও ধরা আছে। আসলে ভালো লাগবে, একটা সন্ধ্যা কাটাতে ভালোই লাগবে। খাবার দাবার কেমন হয় সেটা দেখা যাক। চকিধানীর ভেতরে জায়গায় জায়গায় রয়েছে রাজস্থানি গান আর নাচের আসর। স্থানীয় শিল্পীদের ঘুমর বা কালবেলিয়া নাচের সাথে আপনারাও পা মিলাতে পারেন। অতিরিক্ত খরচের বিনিময়ে রয়েছে ক্যামেল রাইডের ব্যবস্থা। সেই সাথে চকিধানীতে রয়েছে বিভিন্ন খেলা যা আমাদের এখানে সাধারণত মেলাগুলোতে দেখা যায়। রয়েছে পুতুল নাচের আসর আর ম্যাজিক শো। চকিধানীর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো রাতের খাবার। রাজস্থানি স্টাইলে পরিবেশন করা হয় রাজস্থানি থালি। এখনো যতগুলো পদ দিয়েছে কোনোটাও পদের লাগেনি আমার। এটা হচ্ছে মাক্কি কি রুটি, এটা হচ্ছে চুরমা, এটা একটা মাখন যেটা খুব জঘন্য খেতে, এটা শাক, এটা একটা আচার মতো চাটনি মতো, এটা ধনিয়ার চাটনি, শুকনো করে একটা রাজমা, এটা কারি স্যালাড, আর এদিকে এটা হচ্ছে সরষো কা শাক, এটা আলুর একটা তরকারি, আর এটা একটা কী বলে গেল জানি না, বুঝতে পারলাম না। আর এটা হচ্ছে প্লেন ডাল, একটা মাক্কি কি রুটি দিয়েছে, তারপর একটা সাদা রুটি দিয়েছে। এবার সর্ষের শাকের সাথে মাক্কি কি রুটি, এটা দেখতে হবে টেস্ট করে।
রুটিটা ভালো, মাক্কি কি রুটি বেশ ভালো। কিন্তু সর্ষের শাক যেটা জঘন্য খেতে, ডাল বাটি চুরমার বাটিটা দিয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বাটি, এটাকে ডালের সঙ্গে মিশিয়ে খেতে হবে। বাটি দিয়ে ডালটা খেতে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। एक चम्मच, एक चम्मच बस। और ये शक्कर मिला उसमें। ये क्या है? शक्कर है। हेलो लगते कहते এবার একটা সাংঘাতিক ইনফরমেশন দিচ্ছি, রাজস্থানিরা খিচুড়ির সঙ্গে যে জিনিসটা খায় সেটা আপনি কিছুতেই কল্পনা করতে পারবেন না। খিচুড়ি দিয়েছে, ঘি দিয়েছে, তার সঙ্গে দিয়েছে চিনি। এই হচ্ছে খিচুড়ি, তার উপর ঘি ছড়িয়ে দিয়েছে, আর এই হচ্ছে চিনি। আমি জিজ্ঞেস করলাম, বললো খিচুড়ির সঙ্গে চিনি দিয়ে খেতে। কীরকম লাগবে জানি না, জীবনে প্রথম খিচুড়ির সঙ্গে চিনি দিয়ে খাচ্ছি, দেখা যাক। ব্যাপারটা হাস্যকর, ব্যাপারটা জাস্ট হাস্যকর। খিচুড়িটা কিন্তু ভালো হয়েছে, নো ডাউট ভালো হয়েছে খিচুড়িটা, এবং ঘি দিয়ে খেতে ভালো লাগছে। পরের দিন আমাদের প্ল্যান ছিল জয়পুর শহরের মধ্যেই বিভিন্ন জায়গা ঘুরে দেখা। তাই ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম। শহরের মধ্যে সিটি প্যালেস, যন্তর মন্তর আর হাওয়া মহল একেবারেই পাশাপাশি। হোটেল থেকে টোটো বা অটো নিয়ে প্রথমে চলে আসুন সিটি প্যালেসে, তারপর সিটি প্যালেস দেখে বাকি জায়গাগুলো পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবেন। আমাদের প্রথম গন্তব্য ছিল সিটি প্যালেস। সিটি প্যালেসে ঢুকতে গেলে টিকিট হচ্ছে নর্মালি 200 টাকা, তাতে শুধু মিউজিয়ামটা ইনক্লুডেড। আর যদি ভেতরে ওই ছবি নিবাস, শোভা নিবাস, গোল্ডেন প্যালেস এগুলো যদি ঘুরতে হয় তাহলে কিন্তু 2000 টাকার টিকিট। তো আমি 2000 টাকার টিকিট কেটে ভেতরে যাব, আর বাদবাকিরা শুধু বাইরে মিউজিয়াম দেখে ফেরত আসবে। জয়পুর শহরের সাথে সাথে এই সিটি প্যালেসটিও তৈরি করিয়েছিলেন রাজা সোয়াই দ্বিতীয় জয়সিং 1727 সালে। জয়পুরের বর্তমান মহারাজা পদ্মনাভ সিং আর তার মা দিয়া কুমারী সহ রাজপরিবারের সকলেই এখনও এই প্যালেসের ভেতরের সাততলা বাড়িতেই থাকেন। আমার পেছনে এই বাড়িটাকে বলা হয় চন্দ্রমহল। এখনও অবধি রাজারা এখানেই থাকেন, রয়্যাল ফ্যামিলির সমস্ত লোকেরা এখানেই থাকেন। এখনকার যে রাজা পদ্মনাভ সিং, তিনিও এখন এখানে রয়েছেন। এটা কিন্তু রাজস্থানের প্রথম বিল্ডিং, সাততলা বাড়ি এটা। আর এখন রাজা যে এর মধ্যে আছে তার প্রমাণ হলো এর ওপরে দুটো ফ্ল্যাগ। ওপরে যে ফ্ল্যাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানকার যে সোয়াই ফ্যামিলি তাদের নিজস্ব ফ্ল্যাগ। মানসিংয়ের সময় থেকেই এই ফ্ল্যাগটা চালু রয়েছে। মানসিং আফগানিস্তান থেকে বিজয় করে আসার পরে, আফগানিস্তান জিতে আসার পরে এই ফ্ল্যাগটা অ্যাডপ্টেড হয়। আর এই ফ্ল্যাগের ওপরে আরেকটা ছোট ফ্ল্যাগ আছে একই কালারের, ওই ছোট ফ্ল্যাগটা থাকা মানে হচ্ছে রাজা বাড়ির ভেতরে আছেন। ছোট ফ্ল্যাগটা যদি না থাকতো তার মানে রাজা বাইরে আছেন। আর এই সাতমহলার রাজবাড়ির ভেতরে ঢোকার জন্যই টিকিট হলো 2000 টাকা প্রতিজন, যা কেটে আমি ভেতরে গিয়েছিলাম। গুগলকেও সাথে নিয়ে গিয়েছিলাম, গুগলের জন্য কিন্তু কোনো টিকিট লাগেনি। রাজপ্রাঙ্গণে ঢোকার পর প্রথমেই চোখে পড়বে দিওয়ানে আম। আমার পেছনে এই যে ওয়াটার জারটা দেখছেন, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওয়াটার জার। এরকম দুটো রাখা আছে এখানে। রাজা মাধব সিং সেকেন্ড, উনি 9th রাজা ছিলেন এই লাইনের, উনি সবসময় গঙ্গা জল খেতেন, মানে পান করতেন, গঙ্গা জল দিয়ে স্নান করতেন, অন্য কিছু ইউজ করতেন না। তো
প্রিন্স এডওয়ার্ডের যখন রাজ্যাভিষেক হয় ইংল্যান্ডে, তখন উনি ইংল্যান্ড যান, তখন এই জারগুলোর মধ্যে গঙ্গাজল ভরে ইংল্যান্ডে নিয়ে যান, এখান থেকে বম্বে অবধি ট্রেনে, সেখান থেকে শিপে। এই এক একটা জারে জল আটে হচ্ছে 4,091 লিটার করে। এরপর আমি আর গোগল ঢুকে পড়লাম মূল রাজবাড়ির ভেতরে। 2,000 টাকার টিকিটে আমাদের সঙ্গে দেওয়া হয়েছিল একজন প্রাইভেট গাইড। রাজপ্রাসাদের ভেতরে প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হলো গোল্ডেন রুমে। প্রত্যেক দেওয়ালির সন্ধ্যায় এখনো এই ঘরেই প্রথা মেনে পুজো করেন বর্তমান রাজা। রাজার আসনে বসে আছি আমরা। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো ব্লু হলে। এই ঘরেই প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় পুজো হয়। প্রায় 21 কেজি ওজনের শাড়ি আর গয়না নিয়ে রানীদের পক্ষে পায়ে হেঁটে চলাচলের অসুবিধে ছিল, তাই রানীদের হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হতো। সেই জন্য এই প্রাসাদে র্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। টপ ফ্লোরে রয়েছে শীশমহল। বেলজিয়াম থেকে আনানো বিশেষ কাচের তৈরি এই অনিন্দ্য সুন্দর মহলটি ব্যবহার করা হতো রাজা ও রানীর বিনোদন কক্ষ হিসেবে। শীশমহল অন্ধকার করে মোমবাতি চালিয়ে আমাদের দেখানো হল চারিদিকের দেওয়ালে আর ছাদের কাছে মোমবাতির আলোর রিফ্লেকশন, যা আমার কাছে ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা। সিটি প্যালেস দেখে আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম পাশেই যন্তর মন্তরে। জয়পুর নগরের প্রতিষ্ঠাতা মহারাজ সোয়াই দ্বিতীয় জয়সিংয়ের পরিকল্পনায় এই জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রটি সম্পূর্ণ হয় 1734 সালে, যাকে ইউনেস্কো ডিক্লেয়ার করেছে ওয়ার্ল্ডস হেরিটেজ সাইট হিসেবে। এখানে ঢুকতে গেলে টিকিট লাগে 50 টাকার। যন্ত্র মানে তো আমরা বুঝি, আর মন্তর মানে হচ্ছে ক্যালকুলেশন। তো এখানে যে যন্ত্রগুলো রয়েছে সেগুলোর উপরে ক্যালকুলেশন করে লোকাল টাইম, রাশি, সমস্ত কিছু নির্ণয় করা যায়। রাজা জয় সিং, যিনি জয়পুর শহর তৈরি করিয়েছিলেন, উনি অনেক গুণের অধিকারী ছিলেন। একজন আর্কিটেক্ট তো ছিলেনই, ফার্স্ট ব্লু প্রিন্টটা জয়পুর শহরের উনিই বানিয়েছিলেন, কিন্তু তাছাড়াও উনি ছিলেন দুর্দান্ত একজন অ্যাস্ট্রোনমার, জ্যোতির্বিজ্ঞানী। 5 জায়গায় এরকম যন্ত্রমন্ত্র তৈরি করেছিলেন, তার মধ্যে সবচেয়ে বড়টা জয়পুরে, এছাড়াও দিল্লি, মথুরা, বারাণসী আর উজ্জয়িনী, এইসব জায়গায়, এই 5 জায়গায় উনি যন্ত্রমন্ত্র বানিয়েছিলেন। লোকাল টাইম, সূর্যের অবস্থান, প্রত্যেকটা সেলেস্টিয়াল বডির, সেলেস্টিয়াল বডিদের অল্টিচিউড, অ্যাজিমুথ, এগুলো ক্যালকুলেট করার জন্য। এখানে 2টো সূর্যঘড়ি আছে, একটা খুব বড়, একটা ছোট। ছোটটাতে 20 সেকেন্ডের প্রিসিশনের লোকাল টাইম মাপা যায়, আর বড়টাতে 2 সেকেন্ডের প্রিসিশনের লোকাল টাইম মাপা যায়। এছাড়াও রাশি নির্ণয় করার জন্য যন্ত্র রয়েছে, সূর্যের অ্যাজিমুথ বা অন্য কোনো সেলেস্টিয়াল বডির অ্যাজিমুথ নির্ণয় করার জন্য যন্ত্র রয়েছে, রামযন্ত্র। রামযন্ত্র আবার 2টো রয়েছে, এ আর বি। আপনারা এখানে এলে পরে একজন গাইড অবশ্যই নেবেন, না হলে কিন্তু যন্ত্রগুলোকে বোঝা মুশকিল নিজেদের পক্ষে। তো গাইড নিলে পরে ওরা সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবে যে কীভাবে লোকাল টাইম ক্যালকুলেট করা হয়, কীভাবে সূর্যের চলন ক্যালকুলেট করা হয়, অ্যাজিমিউথ, অল্টিচিউড, সেলেস্টিয়াল বডির কীভাবে ক্যালকুলেট করা হয় এই যন্ত্রগুলোর সাহায্যে, শুধুমাত্র ছাওয়া দেখে, সূর্যের ছায়া দেখে।
এটা এখন সূর্যের দক্ষিণায়ন চলছে, এই দিকটা হচ্ছে দক্ষিণায়নের সময় সূর্যের ছায়া দেখে লোকাল টাইম নির্ণয় করার জন্য, আর ওদিকে আরেকটা এরকম গোলাকার যন্ত্র রয়েছে যেটাতে যখন সূর্যের উত্তরায়ন চলে, সূর্য যখন নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে তখন ওদিকটা দেখে লোকাল টাইম নির্ণয় করা যায়। এখন বাজে হচ্ছে একটা, ঠিক একটা, এক মিনিট কম একটা, এটা হচ্ছে লোকাল টাইম। তার মানে 21 মিনিট অ্যাড করলে পরে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পাওয়া যাবে। তো আমাদের ঘড়িতে এখন বাজে মোস্ট প্রবাবলি 1:20, 1:19। যাই হোক, এটা দেখতে একটুখানি ভুল হয়েছে আমার। আমার পেছনে এটা হচ্ছে বড় সূর্য ঘড়ি, সম্রাট যন্ত্র বলে। এখানে 2 সেকেন্ডের প্রিসিশনের লোকাল টাইম নির্ণয় করা যায়। আমাদের এর পরের গন্তব্য ছিল মহারাজ দ্বিতীয় জয়সিংয়ের নাতি রাজা সোয়াই প্রতাপ সিংয়ের তৈরি করা 5-তলা হাওয়া মহল। 1799 সালে তৈরি মৌচাকের মতন দেখতে জানালার এই মহলটির মূল কারিগর ছিলেন লালচাঁদ উস্তাদ। অন্তঃপুরবাসিনী রানী ও রাজনমণীদের আড়াল থেকে রাস্তায় হোলি ও দিওয়ালির মতো উৎসব দেখবার সুবিধা করে দিতেই নাকি এই রকম নকশা করা হয়েছিল এই মহলের। প্রচুর জানালার জন্য গরমকালে মহলের ভিতরে খুব বেশি হাওয়া চলাচল করে, তাই তীব্র গরমেও মহলের ভেতর থাকে আরামদায়ক। প্রসঙ্গক্রমে বলে রাখি, আপনারা বিভিন্ন জায়গায় হাওয়া মহলের যে ছবি দেখেন তা কিন্তু হাওয়া মহলের পেছনের দিকের। হাওয়া মহলের একদম ওপর থেকে জয়পুর শহরের দুর্দান্ত ভিউ পাবেন। হাওয়া মহল থেকে বেরুনোর পথে প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামটিও দেখে নিতে পারেন। ঘড়ির কাটায় তখন প্রায় 2 বাজছে, সবারই খিদে পেয়েছিল। গুগলের রিভিউ দেখে চলে গেলাম স্পাইস গার্ডেনে লাঞ্চ সারতে। ওয়েটিং ফর লাল মাস। এক প্লেট লাল মাছের দাম নিয়েছিল 600 টাকা, আর তাতে 4 পিস মাটন ছিল। একই রকম বাড়ির মাংসের মতো, এক্সট্রা কিছু ফিলিংস হচ্ছে না, আর শুকনো লঙ্কার একটু বেশি আছে। একই রকম রাজু যেটা বললো তার থেকে আমার মতটা ডিফারেন্ট না। ঠিকই আছে, ভালো, খেতে ভালো, খারাপ না, খাওয়া যাবে বাড়ির মতোই, মানে একটু ডিফারেন্ট, দুটো জায়গায় রঙটা লাল, শুকনো লঙ্কার ভাবটা বেশি, গরম মশলাটা বেশি, খেতে ভালোই লাগছে। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এটা দেখছি। ও, মাংস পুরো সফট, দারুণভাবে সিদ্ধ হয়েছে মাংস, দুরন্ত মাংসটা কিন্তু দারুণ। আপনার
লাঞ্চ ছেড়ে আমরা গিয়েছিলাম অ্যালবার্ট হলে। তৈরি হওয়া শুরু হয় 1876 সালে, তখন রাজা ছিলেন রাম সিং, আর কমপ্লিট যখন হয় তখন রাজা ছিলেন মাধু সিং। রাম সিং এর ইচ্ছে ছিল এই হলটাকে টাউন হল হিসেবে তৈরি করা, কিন্তু পরবর্তীকালে মাধু সিং এটাকে মিউজিয়ামে কনভার্ট করেন। কর্নেল এস এস জেকব এই হলটা তৈরি করেছিলেন, আর তাকে অ্যাসিস্ট করেছিলেন মীর তুজুমুল। অ্যালবার্ট হল দেখে সন্ধেবেলায় আমরা চলে গিয়েছিলাম হাওয়া মহলের পিছন দিকে, রাস্তার উল্টো পারে উইন্ড ভিউ ক্যাফেতে। জয়পুর এলে প্ল্যানে একটা সন্ধে এই জায়গার জন্য অবশ্যই রাখবেন। সন্ধের লাইট জ্বললে এই ক্যাফের ছাদ থেকে দেখতে পারবেন হাওয়া মহলের অপরূপ দৃশ্য। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেল দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।